आदाब नमस्कार सत श्री अकाल दोस्तों, आप सभी का स्वागत है द कोलकाता न्यूज़ में। दोस्तों महानगर कोलकाता के 59 नंबर वार्ड में सुबह विजय सम्मेलन का प्रोग्राम का आयोजन किया गया, जहां कोलकाता के तमाम टीएमसी के बड़े बड़े दिग्गज नेता मौजूद थे। एमपी सुदीप बंदोपाध्याय, एमएलए सुनो कुमार शाह, काउंसिलर संदीपन शाह, शांति रंजन कुंडू, श्रेया पांडे, फरीद खान और मुख्तार अली, इनके अलावा 59 नंबर वार्ड के तृणमूल कांग्रेस के वाइस प्रेसिडेंट शेख आलम, 59 नंबर वार्ड के तृणमूल यूथ कांग्रेस के तबरेज आलम और शेख जुम्मन सईद, रहमत हुसैन और भी कई सारे लोग वहां मौजूद थे। सभी ने इस 59 नंबर वार्ड के इस विजय सम्मेलन प्रोग्राम का आयोजन का सभी ने जमकर तारीफ की और उम्मीद की कि हम लोग ऐसे ही पश्चिम बंगाल में एक दूसरे के साथ भाईचारगी मिलाकर चलते हैं। तो आइए दोस्तों बने रहे वीडियो के आखिर तक और देखिए किस तरह से सभी ने एक दूसरे के साथ हंसी खुशी के साथ सुबह भी जो सम्मेलन का प्रोग्राम का आयोजन किया और सभी ने खुलकर मनाया भी। और एमपी सुदीप बंदोपाध्याय ने वहाँ पर स्टेज में गाना भी गाया। तो आइए दोस्तों देखते हैं क्या कहना है सुदीप बंदोपाध्याय, सुनो कुमार शाह, श्रेया पांडे, से कालम, तबरेज आलम का इस सुबह भी जो सम्मेलन के प्रोग्राम में। तो आइए दोस्तों देखते हैं पूरी खबर। সকলকে শুভ বিজয় জানাচ্ছি। সুন্দর অনুষ্ঠান হলো এবং সবাই খুশি।
আমি বিধায়ক হিসেবে খুশি যে আমার এই অনুষ্ঠান সবাই আনন্দ নিয়েছে। আমার সাংসদ তিনি নিজে রবীন্দ্রসঙ্গীত গেয়ে সকলকে আনন্দ দিলেন, ধন্যবাদ জানাচ্ছি তাকে। সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ সব কিছু। খুব বিজয়ের শুভেচ্ছা সকলকে। সমস্ত মানুষ যারা আছেন তারা খুব আনন্দে উপভোগ করেছে, সুদীপদাও গান গাইলেন, খুব ভালো হয়েছে। সকল দর্শককে আমার থেকে যারা বড় তাদের আমার প্রণাম, এবং আমার সহকর্মী সহবয়সী এবং সমবয়সী সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। অত্যন্ত সুন্দর প্রোগ্রাম আমাদের আজকে ইন্টালি বিধানসভা কেন্দ্রে বিজয় সম্মেলনী, যেটা দল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা আজ এখানে করা হলো। স্বর্ণকমল শাহ মাননীয় বিধায়ক তার উদ্যোগে উপস্থিত ছিলেন আমাদের সকলের অভিভাবক মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সকলকে বিজয়ের শুভেচ্ছা, সামনেই কালী পুজো, সকলকে কালী পুজো, দীপাবলির শুভেচ্ছা এবং ছট পুজোর শুভেচ্ছা। আজকের আমাদের দিদির নির্দেশ অনুযায়ী বিজয় সম্মেলন, এটা আমরা প্রমাণ করতে চাই একমাত্র ভারতবর্ষে পশ্চিমবাংলায় একটা এরকম জায়গা আছে যে এইভাবে একসঙ্গে হিন্দু মুসলমান শিখ ইসাই সব একসঙ্গে মিলে জুলে ঈদ মিলানও করতে পারি এবং বিজয় উৎসবও করতে পারি এবং দিওয়ালিও করতে পারি আর বড়দিনও করতে পারি। তো এটা পশ্চিমবাংলার একটা ঐতিহ্য, এটা পুরো সারা ভারতবর্ষকে দেখা উচিত। দেখে এইভাবে যেভাবে পশ্চিমবাংলা আমাদের দিদি মমতা ব্যানার্জি যেভাবে চালাচ্ছে সেইভাবে সারা ভারতবর্ষকে দেখে এইভাবে চালানো উচিত এবং সবাইকে একসঙ্গে এইভাবে থাকা উচিত। সবাইকে নমস্কার, সালাম আলাইকুম। আজ বিজয় সম্মেলন হম লোক ইয়া বানায়া গিয়া, ইয়ে হম লোক কা গুড লক বোল লিজিয়ে, খুশনসিবি বোলিয়ে। ইন্টালি বিধানসভা কেন্দ্র কাজ বিজয় সম্মেলন হম লোক জিম্মদারি মে দিয়া গিয়া, হম লোক সৌঁপা গিয়া। তো হম লোক 59 নম্বর ওয়ার্ড মে পুরে ইন্টালি বিধানসভা কেন্দ্র কাজ বিজয় সম্মেলন হম লোক কিয়া হ্যাঁ। তো সবই কাজ বহুত বহুত শুক্রিয়া হমারে সাংসদ কা, এমএলএ কা, হমারে লিডার শেখ আলম সাহেব কা, উনকে তমাম সাথি কা, জুম্মন সঈদ সাহেব, রহমত হুসেন সাহেব, বিশু দা, বাকা দা, বোম দা, পুচুন দা, জিতনে ভি হমারে সিনিয়র হ্যাঁ সবই লোক কা, জিতনে মেরে ইয়ং সাথি হ্যাঁ সব লোক কা, সব কা নাম লেনা ইয়া সম্ভব নই হ্যাঁ, সব লোক কা বহুত বহুত শুক্রিয়া। সো ইয়া